শেরে বাংলা এ কে ফজলুল হক, শহীদ সোহরাওয়ার্দী, মৌলানা ভাসানী, মণি সিংয়ের প্রতি আমাদের বিনম্র শ্রদ্ধা। আমরা গভীর শ্রদ্ধা জানাই হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। আমরা শ্রদ্ধা জানাই প্রবাসী সরকারের প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমদকে। আমরা শ্রদ্ধা জানাই একাত্তর পূর্ব ছাত্র নেতাদের, যারা 52, 62, 66, 69 গণ আন্দোলনের সৃষ্টি করে বাঙালি জাতির স্বাধীনতা ও মুক্তির সংগ্রামে বঙ্গবন্ধুর পাশে ছিলেন। আমাদের বিনম্র শ্রদ্ধা রইল 30 লাখ শহীদ ও 5 লক্ষ নির্যাতিত মা বোনের প্রতি। আমরা শ্রদ্ধা জানাই বীর মুক্তিযোদ্ধাদের, যারা স্বাধীন বাংলাদেশ সৃষ্টি করতে শহীদ হয়েছেন। আমরা শ্রদ্ধা জানাই লক্ষ লক্ষ মুক্তিযোদ্ধাকে, যাদের বীরত্বের কারণে আমরা স্বাধীন বাংলাদেশ সৃষ্টি করতে পেরেছি। আমাদের গভীর শ্রদ্ধা রইল 71 সালের সেই জনগোষ্ঠীর প্রতি, যারা সীমাহীন কষ্ট ও নির্যাতন ভোগ করে মুক্তিযুদ্ধের প্রতি অনুগত থেকে মুক্তিযোদ্ধাদের সর্বাত্মক সহযোগিতা দিয়ে স্বাধীন বাংলাদেশ সৃষ্টিতে ভূমিকা রেখেছেন। এদের সবার কাছে আমরা ঋণী। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কাঙ্ক্ষিত বাঙালি জাতীয়তাবাদী চেতনার বিকাশ, শোষিতের গণতন্ত্র, শোষণমুক্ত বৈষম্যহীন সমাজ, মানবিক মূল্যবোধ, সামাজিক ন্যায় বিচার, সামাজিক অর্থনৈতিক রাজনৈতিক সাম্য প্রতিষ্ঠা করে জনগণকে ক্ষমতার প্রকৃত মালিক করে আমরা এদের ঋণ শোধ করতে পারি। আসুন আমরা আমাদের পূর্বসূরীদের ত্যাগকে স্মরণ করে তাদের নির্দেশিত পথে দেশকে এগিয়ে নিই। জয় বাংলা। হ্যাঁ, আমি অরুণ শীল, আমার বাবার নাম যোগেশচন্দ্র শীল, মা স্বর্ণলতা শীল, আমার গ্রাম বরলিয়া পটিয়া উপজেলায়। 1971-এর মুক্তিযুদ্ধের সময় আমি ক্লাস 4-এর ছাত্র ছিলাম। আমার স্কুলের নাম ছিল উন্নয়নপুরা সরকারি প্রাথমিক বিদ্যালয়। আমি একজন বালক মাত্র ছিলাম, কিন্তু পরিস্থিতির কারণে, জীবনের এই এত বড় একটি সংগ্রামের কারণে আমাকে সেদিন ম্যাচিউর হয়ে যেতে হয়েছিল। আমি চেক লুঙ্গি পরা শুরু করেছিলাম আমার সেই সময়ে। আমি গর্ব করে একটা কথা বলতে পারি, আমার যে ইউনিয়ন ছিল তখন ছিল জঙ্গলখান ইউনিয়ন, আমার পুরো ইউনিয়নে কোনো রাজাকার ছিল না। কারণ আমাদের পুরো পরে এলাকাটা ভাগ হয়ে দুইটা হয়েছে, বরলিয়া ইউনিয়ন আর হচ্ছে জঙ্গলখান ইউনিয়ন। বরলি ইউনিয়নের কোনো গ্রামে কোনো রাজাকার ছিল না, মুক্তিযুদ্ধের বিপক্ষের লোক ছিল না। যারা মুসলিম লীগ করতেন আব্দুল হক চৌধুরী সাহেব, উনি সহ মিলে, নেত্রঞ্জন বড়ুয়া মিলে আমাদের এলাকাকে একটা নিরাপদ এলাকা ছিল। অন্যান্য এলাকার সমস্ত লোকেরা আমাদেরকে আশ্রয় নিয়েছিলেন, কিন্তু হাটবাজারে যুবকরা কেউ যেতে পারতো না বলে আমি বালক হয়ে আমাকে যেতে হতো। তাই আমি প্রথম লুঙ্গি পরেছি। আমাকে শেখানো হয়েছিল, যদি জিজ্ঞেস করা হয় তোমার নাম কি, তখন বলতে বলছিল অরুণ বড়ুয়া। আমরা জানতাম যে বড়ুয়াদেরকে কখনো কিছু করে না। আমাদের মুক্তিযুদ্ধের শুরুতে আমাদের অর্থে অভাব হয়ে গিয়েছিল, কারণ কেউ দোকান যেতে পারছে না, ব্যবসা করতে পারছে না, চাকরি যেতে পারছে না। তখন আমাদের ঘরে যে মরিচ হতো, এই মরিচ নিয়ে এবং সামান্য আমাদের খেজুর ছিল, এগুলো নিয়ে বাজারে গিয়েছিলাম, কাছারি বাজার বলতো, পটিয়া সকাল বসতো, এগুলো বিক্রি করে আমরা কিনতাম শুধু 3টা জিনিস, একটা থামাকের মিঠা, আর হচ্ছে যে লবণ কিনতাম, আর কেরোসিন। এই 3টা তো আমাদের কিছু কিনতে হতো না, আমরা স্বয়ং সম্পূর্ণ ছিলাম। একদিন আমাদেরকে ইন্দ্রপোল তখন ভেঙে দেওয়া হয়েছিল, ওরা পাহাড় হতো, ওখানে পাঞ্জাবিদের পাহারা ছিল, রাজাকারদের পাহারা ছিল। আমি যখন আসছি তখন আমার মাথার উপর লাই ছিল, আমাদের থলে ছিল, লাইয়ের উপর করে বাজার করতাম। লাই এখন ছেলেরা দেখছি কিনা, বলছে এই লড়কা তুমি টেরো, এটা বলার সাথে সাথে আমি পেশাব করে দিয়েছি, আমার টট্টর করে পেশাব করতেছে। তখন আমাকে ট্রেনে ধরে পাঞ্জাবি একজন বসেছিলেন, ওনার কাছে নিয়ে যাওয়া হলো। ও আমার অবস্থা দেখে, কাঁপানো দেখে, আমার বাজারগুলো চেক করে দেখার পরে ও ছোদ্দ সালা পেশাব করে গা ছোদ্দ। তো আমি বেঁচে গেছি, সেই যে রাজাকারদের বেঁচে দেওয়া জীবন আমি এখন হচ্ছে হয়তো ওই সময় এই এখানে অনেক হত্যা করা হয়েছিল সেটা আমি জানি। যেদিন পটিয়াতে বোম্বিং করা হয়েছিল সেদিন আমি মরিচখেতে কাজ করতেছিলাম, এটা আমার স্পষ্ট মনে আছে। আমরা তো চাষবাসার ছেলে,
চাষাবাসা জীবন ছিল এবং এই যে বিমানগুলো ওখানে মেরে এসে আমাদের এখানে এসে গাছের উপর দিয়ে দাঁড়াতো, আবার গিয়ে বোমিং করতো। ওরা দেখার পর থেকে আমাদের এলাকা থেকে আস্তে আস্তে করে যারা আশ্রয় নিয়েছিল তারা চলে যাওয়া শুরু করেছে। মুক্তিযুদ্ধের স্মৃতির কথা যদি আর বলতে হয়, আমার চোখে দেখার মধ্যে যে একজনকে মেরে ফেলেছে সেটা হচ্ছে দুলাল নামের একজন মুড়ি বিক্রেতা, যে আমজুরহাটের মধ্যে হয়তো অনেকের মনে আছে সেটা, যে পাঞ্জাবির গাড়ি যাচ্ছে, তখন তো সবাই স্থির থাকতো, হাত থেকে সে দৌড় দিয়েছিল, এই জন্য তাকে গুলি করে দেওয়া হয়েছিল, সেটা আমার চোখে দেখার। আর যেটুকু আমাদের গর্বের বিষয় মুক্তিতে আশ্রয় দেওয়া, আমি একদিন তখন সন্ধ্যাবেলা বর্ষাকাল ছিল, আমরা জাল বসাতাম, জাল থেকে মাছ তুলতাম ল্যাম দিয়ে, তো আমার ল্যামটা ছোঁড়ো দিচ্ছে, আমি বলছি কে রে, বলছে চুপ, আমি ইলিয়াস। ইলিয়াস পরে উনি চেয়ারম্যান হয়েছিলেন, মুক্তিযোদ্ধা ছিলেন। ওরা আসিয়াতে রাজাকার আছে শুনে সেখানে অপারেশন যাওয়ার জন্য ওদিকে যাচ্ছে, আমাদের বাড়ি দিয়ে যাচ্ছিলেন। তো ওরা পরে সেখানে অপারেশন করছিল জানে না, ওরা পরশে আমাদের ঘর থেকেছিলেন, কারণ ওদের ওখানে তারা যে মুক্তিযুদ্ধে গেছে এটা জানা হয়ে গেছিলো। তা ইলিয়াসের নেতৃত্বে চার পাঁচজন লোক, আমি আরেকজন বলতেছিলাম ছোলটা বলতে, তার নাম নাসিরুদ্দিন, আমাদের পেরালা গ্রামের সে, এরা আমাদের ঘরেই থাকতো, কারণ আমাদের ঘর থেকে পালানো সহজ ছিল বলে, আর আমাদের ঘরটা এমন ছিল যে যেখানে এক কাদা জল ভেঙে আসতে হতো, এই জন্য তারা আমাদের এখানে আশ্রয় নিয়েছিলেন, তারা আমাদের এখানে খেতেন। আমার দেখা লোকের মধ্যে যেই একজনের কথা আমার সবচেয়ে বড় হতো সেটা হচ্ছে পুনম দস্তিদার, কারণ আমার বাবা দুজন মানুষের প্রতি শ্রদ্ধা রাখে, একজন ছিলেন যে হারুন রশিদ চৌধুরী, আর ছিলেন যে পুনম দস্তিদার। পুনম দস্তিদার আমাদের ঘরে ছিলেন, উনি ঘরে আসতেন একাত্তরের মুক্তিযুদ্ধের আগে, যখন আমরা সত্য নির্বাচনের কথা আমার স্পষ্ট মনে আছে, আমার মাসে আমার ভোট দিতে গিয়েছিলাম, তখন নৌকাটা তো কিছুই ছিল না। ওই সময়ের মধ্যে আমাদের এলাকাতে বেশিরভাগ ছিলেন কমিউনিস্ট পার্টির লোকেরা ছিলেন, ন্যাপের লোকেরা বেশি ছিলেন, আমরা সবাই ছিলাম অনেকটা কমিউনিস্ট ভাবাপন্ন লোক, এবং আমার ভাই নিজেও ছিলেন তখন ছাত্র ইউনিয়নের মানে একজন সদস্য, তিনি পরে খ্যাতিমা সংগ্রহ করেছেন, তিনি মৃত্যুবরণ করেছেন। তো আমরা হয়তো কেউ মুক্তিযুদ্ধের পারিনি, কিন্তু মুক্তিযুদ্ধের সবাইকে আমরা সহায়তা করেছি, যেখানে মজুরি বেঁচে থাকলে উনি বলতে পারতেন, ইলিয়াস বদ্দা বেঁচে থাকলে বলতে পারতেন যে আমাদের ফ্যামিলি কী করেছে। আর আমার বাবা যোগেশচন্দ্র শীলের কথা সে এলাকার সবাই এখনও জানে, কিন্তু এখন যারা দেখি তাদের বয়স হয় নাই, অনেক লোক সার্টিফিকেট পেয়ে গেছে। আমি আরও অনেক কিছু চট্টগ্রাম শহরে যারা এরকম ভুয়ো মুক্তিযোদ্ধা সার্টিফিকেট নিয়েছে, এদেরও দীক্ষার জানাই। প্রকৃত মুক্তিযোদ্ধাদেরকে আমরা চিনি, আমরা তাদের সম্মান করি, আমার এলাকার যে মুক্তিযোদ্ধা তাদেরকে আমরা চিনি। সবচেয়ে স্মরণ করতে হয় প্রথমে যে ইলিয়াস সের কথা, উনি আমাদের চেয়ারম্যান ছিলেন, পরে স্মরণ করছে আমি নাসিরুদ্দিনের কথা, তারপর হচ্ছে মহসিন চৌধুরীর কথা, আরও অনেকে ছিলেন, সুলমান অনেকে ছিলেন, আমি হয়তো নাম এখানে ভুলে গিয়েছি। মুক্তিযুদ্ধের কথা, মুক্তিযুদ্ধের স্মৃতির কথা যখন বলতে যাই তখন কান্না চলে আসে, কারণ আমি দেখেছি গ্রামের গ্রাম চালিয়ে দেওয়া হয়েছে। আমরা যারা বালক ছিলাম ছোটো ছিলাম, আমরা শুধু সব কিছু করতাম, ঘরের সমস্ত কাজ বড়রা করতে পারতো না, হাট যাওয়া বাজারে যাওয়া। তাই আমি বেশি করে পাঞ্জাবি দেখেছি, রাজাকার দেখেছি, বেইমান দেখেছি, যারা মুক্তিযুদ্ধের বিপক্ষে ছিল, লুটপাট দেখেছি, যেগুলো সংক্ষেপে বলার কথা নয়। ধন্যবাদ আপনাকে। 30 লক্ষ শহীদ ও 5 লক্ষ নির্যাতিত মা বোনের সম্ভ্রমের বিনিময়ে আমরা স্বাধীন। লক্ষ লক্ষ মুক্তিযোদ্ধা বীরত্বের সাথে যুদ্ধ করেছে বলে আমরা স্বাধীন। হাজার হাজার যোদ্ধা বীরত্বের সাথে যুদ্ধ করে শহীদ হয়েছে বলে আমরা স্বাধীন। কোটি কোটি লোক আমাদের সমর্থন করতে গিয়ে অবর্ণনীয় দুঃখ কষ্ট সয়েছে বলেই আমরা স্বাধীন। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কাঙ্ক্ষিত বাঙালি জাতীয়তাবাদী চেতনার বিকাশ, শোষিতের গণতন্ত্র, শোষণমুক্ত বৈষম্যহীন সমাজ, মানবিক মূল্যবোধ, সামাজিক ন্যায় বিচার, সামাজিক অর্থনৈতিক রাজনৈতিক সাম্য প্রতিষ্ঠা করে জনগণকে ক্ষমতার প্রকৃত মালিক করে আমরা এদের ঋণ শোধ করতে পারি। আসুন আমরা আমাদের পূর্বসূরীদের ত্যাগকে স্মরণ করে তাদের নির্দেশিত পথে দেশকে এগিয়ে নেই। জয় বাংলা।